যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসানকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার যুক্তি উপস্থাপন আগামী 29 আগস্ট নির্ধারণ করেছে আদালত। সোমবার মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলার যুক্তি উপস্থাপনের এই দিন নির্ধারণ করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সহ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্যে আসামিদের সংশ্লিষ্টতা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া। 2016 সালে চকবাজার এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে প্রতিবেদন করতে গেলে আসামি রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে আসামিরা যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান এবং ক্যামেরা পার্সন শাহিন আলমের ওপর হামলা করে, কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টা করে শাকিলকে।